বেনে বউ বা কুটুম পাখি, এগুলিকে হলদে পাখিও বলে। মাথা, ডানা আর লেজের কালো রং সহ বাকি অংশ সোনালি হলুদ রঙের, ঠোঁট গোলাপি আর চোখ হলো গাঢ় লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকমের হয়, তবে স্ত্রীর মাথার রং একটু ফ্যাকাশে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে আর দু তিনটি করে ডিম পাড়ে। বাসার সব কাজে স্ত্রী আর পুরুষ উভয়ই অংশ নেয়। বেনেবউ পাখির বৈজ্ঞানিক নাম অরিওলাস জ্যানথর্নাস। দোয়েল পাখি আকারে ছোট, 15-20 সেন্টিমিটার বা 7-8 ইঞ্চি লম্বা। ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে চলে, কোথাও স্থিরভাবে বসে থাকে না। এদের ডানার নিচে স্পষ্ট সাদা লম্বা দাগ রয়েছে। বুকের আর পেটের নিচে দুধের মতো সাদা পালক থাকে। পা দুটি সরু, ঠোঁটটি সরু ও সূচালো। স্ত্রী দোয়েলের দেহের কালো অংশগুলি ময়লা বালির মতো দেখায়। বৈজ্ঞানিক নাম কপসাইকাস সাউলারিস। এগুলি ছাতারে পাখি, প্রায় 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি লম্বা। শালিকের থেকে আকারে একটু বড়। স্ত্রী পুরুষ একই রকম দেখতে, আলাদা করা যায় না। পিঠের সব পালক ধুলো মাটি বা কটা রঙের, লেজ চওড়া আর লম্বা, পালকগুলি কেমন যেন ঢিলে ঢালা। ডানা ছোট বলে ভালো উঠতে পারে না, অল্প দূরে এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়ায়। এরা সাধারণত একসাথে 6-7 জন দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। বৈজ্ঞানিক নাম টার্ডয়েডিস ট্রায়াটা। বুলবুল আমাদের অতি পরিচিত ছোট বাদামি রঙের এক বৃক্ষচারী পাখি। দৈর্ঘ্য কম বেশি 20 সেন্টিমিটারের মতো হয়। মাথার কালো ঝুঁটি দেখে খুব সহজেই এদের শনাক্ত করা যায়। প্রাপ্তবয়স্ক পাখির মাথা কালো বা কালচে বাদামি, পেট অপেক্ষাকৃত ফিকে রঙের হয়, লেজ বাদামি হলেও লেজের শেষ দিকটা সাদা। এদের দেহের সবচেয়ে দ্রষ্টব্য আর বিচিত্র স্থানটি হলো টকটকে লাল অবসারণী। এর জন্যই এদের নাম হয়েছে রেড ভেন্টেড বুলবুল। ঠোঁট কালো দেখালো, আসলে তা কালচে নীল। চোখও কালচে বাদামি। স্ত্রী ও পুরুষ বুলবুল দেখতে একই রকমের। বুলবুল কিন্তু খুব সাহসী আর খুব লড়াকু পাখি। লড়াইবাজ পাখি হিসেবে এদের খ্যাতি রয়েছে। বুলবুলের বৈজ্ঞানিক নাম পিকনোনোটাস কাফের। বসন্ত বৌড়ি বা বুল লম্বায় 25 সেন্টিমিটার মতো হয়। এদের ধনিয়া পাখিও বলে। এই পাখিগুলোর মুখ, গলা আর বুকের উপরের দিকটা বেশ সুন্দর আকাশি নীল রঙের, যার জন্য এদের ইংরেজি নাম ব্লু থ্রোটেড বারবেট। পাখি সারা দেহ সবুজ রঙের, মাথার উপরে একটা লাল রঙের ছোপ থাকে এবং এই লাল রঙের মাথার উপরে হলুদ আর কালো পরপর দুটো পট্টি থাকে। বুকের দুপাশে দুটো সিঁদুরে লাল ছোপ থাকে। ঠোঁটের সামনের অর্ধেকটা কালো আর বাকিটা হয় নীলাভ না নীলাভ হলুদ। স্ত্রী আর পুরুষ পাখি দেখতে একই রকম। বৈজ্ঞানিক নাম সাইলোপোগন এসিয়াটিকাস। হাঁড়ি চাচা পাখি খয়েরি রঙের হয়। এরা লম্বা লেজ বিশিষ্ট সর্বভুক পাখি। লম্বায় কম বেশি 50 সেন্টিমিটার পর্যন্ত হয়। মাথা, ঘাড়ের পিছনের অংশ আর বুক হচ্ছে কালচে স্লেট ধূসর। ডানার গোড়া থেকে শেষ পর্যন্ত সাদা বা ফিকে ধূসর পালক থাকে। চোখ সামান্য বাদামি লাল। ঠোঁটের রং কালচে ধূসর। স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকমের হয়। এদের জোড়ের বন্ধন বেশ শক্ত থাকে। বছরের পর বছর একসাথে থাকে আর বংশবৃদ্ধি করে যায়। হাঁড়ি চাচা পাখির বৈজ্ঞানিক নাম হলো ডেন্ড্রোসিট্রা ভ্যাগাবান্ডা।